তো আমরা এখন তো একেবারে সম্পূর্ণ পানিতে ডুবাই দিছি। আপনারা এই জন্য লাইটটা নিতে চাইলে কোনো টেনশন করবেন না, যদি কোনো কারণে এক বছরের মধ্যে নষ্ট হয় সেটা আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এখনো লাইট জ্বলতেছে, তার মানে এটা 100% ওয়াটারপ্রুফ। আমাদের হচ্ছে এলিভেটর এক্সপ্রেস চালু করে দিয়েছে, যে এলিভেটর এক্সপ্রেসে আমাদের হচ্ছে মন না চাইলেও গাড়ির স্পিড বেড়ে যায়, সেই জায়গায় আমরা হচ্ছে স্পিডটা নিয়ন্ত্রণে রাখবো। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অর্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব টবিস ব্র্যান্ডের হেডলাইটের এলইডি বাল্ব নিয়ে। তো আমরা পিছনে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিছি, অনেক বিষয় আমরা জানানোর চেষ্টা করছি। তো আজকে আমরা হচ্ছে লাইটের হচ্ছে অরিজিনাল জিনিস যেগুলো আছে কিংবা অরিজিনাল ফিগারটা আছে সেগুলো জানানোর চেষ্টা করব। আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটা লুমেন টেস্টার আছে, সেই লুমেন টেস্টারের যে কাজগুলো আছে সেটা কি, পিছনে আমাদের এক বোতল আমরা পানি নিয়ে আসছি, এটা যে ওয়াটারপ্রুফ সেটাও আপনাদেরকে চেক করে দেখাবো, আর আমাদের হেডলাইটের বিশেষ যে আকর্ষণ সেটা তো আপনাদের সামনে আমরা রেখেই দিছি। এই ভিডিওটা একটু বড় হবে, আপনাদের তাও ধৈর্য সহকারে একটু দেখতে হবে। এই লাইটের বিশেষ যে আকর্ষণ হলো এটা 30,000 লুমেন এবং হচ্ছে 300 ওয়াট আমরা বলে থাকি। তো আমাদের যেহেতু আমরা একটা কথা বলে রাখছি যে আমরা লুমেন টেস্টার নিয়ে আসছি, তো আসলে এটা হচ্ছে লুমেন টেস্টার বটে, কিন্তু আমরা যে অরিজিনাল যদি লুমেন টেস্টারের বিষয়ে আসি সেটা একটা আমাদের যে অফিস রুমটা আছে সেই ঘরের চেয়েও একটা বড় জায়গা লাগবে যেটা অরিজিনাল লুমেন টেস্টার। যেহেতু একটা বড় কোম্পানি সেহেতু ওনারা আমাদেরকে কিছু ডায়াগ্রাম দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমরা হচ্ছে কিছু হচ্ছে জিনিস আপনাকে জানানোর চেষ্টা করছি, যে লুমেন টেস্টারের মাধ্যমে ওনারা যে চেক করছে যে টুবেস ব্র্যান্ড সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করছে। আসলে হচ্ছে ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের হয়, এটা 100, 200, 300, 500 পর্যন্ত ওয়ার্ড হইতে পারে, কিন্তু একটা লাইট যিনারা এই বিষয়গুলো নিয়ে একটু জ্ঞানী কিংবা হচ্ছে জানেন ওনারা এটা বুঝবে, আর যেনারা বুঝেন না তাদেরকে আমরা হচ্ছে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাচ্ছি। আর হয়তো বা আমার কথা বলার মাঝে ভুল হইতে পারে কিংবা আমার জানার মধ্যেও ভুল হইতে পারে, যদি ভুল হয়ে যায় আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো, আমরা পরবর্তী এটা সংশোধন করে নেব। আর যদি আপনাদের মনে হয় আমাদের কথাটা রাইট সেটা আপনারা হচ্ছে বিশেষ বিবেচনায় রাখবেন। তো এ হলো বিষয়। তো এখানে আপনার হচ্ছে যেহেতু আমরা বলতেছি 150 ওয়াট 150 ওয়াট 150 ওয়াট কিংবা হচ্ছে আমরা বলছি 300 ওয়াট, এখানে হচ্ছে দুইটা যেহেতু বাল্ব থাকে তো দুইটা বাল্ব মিলে হচ্ছে 150 150 করে হচ্ছে আমরা 300 ওয়াট আসতেছে। যে আপনার স্টেবল ওয়াটটার কথা বলতেছি আমরা, এটা আসলে কমে যাওয়ার যে 150 থেকে 80 আসার একটাই কারণ হচ্ছে আপনার গাড়ির যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারি যদি 150 ওয়াট করে দুইটা লাইট মিলে 300 ওয়াট টানতে থাকে, সেক্ষেত্রে আপনার যে গাড়ির অক্সিলারি ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য লাইট জ্বালানোর পরে সাথে সাথে হচ্ছে একটা নির্ধারিত ওয়াটের মধ্যে চলে আসে, আর যে ফ্যানটা আছে আপনার লাইটের সেই ফ্যানটাও ভালো থাকে, আর না হলে আপনার গাড়ির হচ্ছে হিট হয়ে আপনার হেডলাইটের বাল্ব কিংবা হচ্ছে হেডলাইটের একটা ক্ষতি হইতে পারে, এ কারণে এটা অটোমেটিক একটা নির্ধারিত জায়গায় আসে আটকে যায়। তো এ হলো বিষয়। তো আমাদের এখানে ওয়াটের যে পরিমাণটা আছে স্টেবল সেটা আপনাদেরকে একুরেট ভাবে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা নিয়ে আসছি মেশিনটা, তারপর এই মেশিনটারও দাম কম না, এই মেশিনটা আমাদের $1,000 মতন পড়ে গেছে দাম, তো একটু কম বেশি আছে। তো আপনাদেরকে এখানে আমরা ডিটেলস চেক করে দেখাবো, আর সেই সাথে হচ্ছে আমরা এখানে ওয়াটার প্রুফ যে আছে সেই ওয়াটার প্রুফের জন্য আমরা হচ্ছে পানি নিয়ে আসছি। একটা বিষয় হলো এটা আমরা কিন্তু সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, কেউ যদি পানিতে ডুবার কারণে নষ্ট হয়ে যায় কিংবা অন্যান্য কারণে যদি নষ্ট হয়ে যায়, শুধু ভাঙে গেলে কিংবা হচ্ছে বা অ্যাক্সিডেন্ট ড্যামেজ ছাড়া এটা হচ্ছে আপনি সম্পূর্ণ কিন্তু আমাদের কাছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে পাচ্ছেন। কোনো ওয়ারেন্টি টোয়ারেন্টি না যে আমরা ঠিক করে দেবো এরকম না, যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় আপনারা আমাদের স্পিড অটো কেয়ারে আসলে আমরা এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো। যেহেতু আমাদের এক বড় ভাই হচ্ছে এই লাইটের বিষয়টা আমাকে হচ্ছে খুব ভালোভাবে জানাইছে এবং হচ্ছে ওনার মাধ্যমে আমি আসলে লাইটটা আনার জন্য সঠিকভাবে পরামর্শ নিতে পারছি কিংবা হচ্ছে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছি। তো এই যে লুমেন টেস্ট কিংবা হচ্ছে লাইটের যে বিস্তারিত বিবরণ আছে সেই বিবরণগুলো সম্বন্ধে আপনাদের কিছুটা আমাদের বড় ভাই জানাবে, যদিও উনি হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো, তবে ভয়েসটা ওনার আমরা শুনবো যে উনি আমাদেরকে এই লুমেন টেস্ট মেশিনটা যে আছে কিংবা ওয়াট টেস্টের যে মেশিনটা আছে সেই সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দিবে। তো আমরা এখন ভাইয়ের সাথে কথা শুনবো। নিয়ন ভাই থ্যাংক ইউ আপনাকে এই লাইটটা আনার জন্য, আসলে কারণ আমি নিজেও এই লাইটটা আমার গাড়িতে লাগাইছি এবং চমৎকার আউটপুট পাচ্ছি। তো যাই হোক, এই লাইটটা টেস্ট করার বিষয়ে নিয়ন ভাই আপনি অলরেডি বলছেন, সেটা হচ্ছে যে এই যে স্ফিয়ারটা দেখা যাচ্ছে এটার মধ্যে অ্যাকচুয়ালি লুমেনটা টেস্ট করতে, ক্যামেরাটা একটু কাছে আনলে দেখা যাবে ভিতরে একটু সাদা সাদা, এই সাদা বিষয়টাই কিন্তু অ্যাকচুয়ালি আলোটা ধরে, ধরার পরে এই জিনিসটার মাধ্যমে এখানে যে সে সিগন্যালটা দেয় এবং এখানে আমরা লুমেনটা দেখতে পারি বাল্বের। কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিতে যেই স্ফিয়ার থাকে সেটার সাইজ হয় 6 ফিট বা তারও বেশি, মানে একটা রুমের সমান হয়, কিন্তু আমাদের এখানে আসলে 6 ফিট 6 ইঞ্চির বেশিও নাই, তো এটা দিয়ে আমরা অ্যাকচুয়াল লুমেনটা হয়তো পাবো না। কিন্তু ওয়াটের ক্ষেত্রে প্রত্যেকটা বাল্ব যেটা হয় নিয়ম আপনি বলছেন যে সে একটা হায়েস্ট একটা ওয়াট থাকে, কিন্তু আস্তে 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 কিন্তু সে একটা স্টেবল ওয়াটে চলে আসে।
তো আমরা জানি এই এটার হাইয়েস্ট ওয়াট হচ্ছে 150 ওয়াট, কিন্তু স্টেবল ওয়াট হচ্ছে 80 থেকে 100। তো আমরা দেখব কত ওয়াট আসে। তো আমরা সিস্টেমে অলরেডি পাওয়ার পাই গেছি, এটাতে পাওয়ার পাওয়ার কারণে কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখন লেটস স্টার্ট আওয়ার লুমেন টেস্ট, সেটাতে আমরা ঢোকাই দিব, কিন্তু দেখতে হবে ভালো করে যে এখান দিয়ে যেন আলো না বের হয়ে যায়। তো আমরা প্রথমেই অন করার সাথে সাথেই দেখব, হয়তো এটা 1 থেকে 2 সেকেন্ডের জন্য থাকবে, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকবে। সো আমি বলবো যে আপনার ভিউয়ারদেরকে যেন একটু মনোযোগ দিয়ে দেখে, কারণ এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। তো বিসমিল্লাহ শুরু করা যাক। নিয়ন ভাই কি বলেন? 141 থেকে শুরু হয়েছিল, সো এটা কিন্তু ম্যাক্সিমামের দিকে এখন যাচ্ছে। আমরা জানি এটার মডেল হচ্ছে 150, এটা আসলে 150 ওয়াটের আদলেই কিন্তু এটার মডেল নাম্বারটা সেট করা হয়েছে, যে TF150। এটা আপাতত এখন ম্যাক্সিমাম ওয়াট দিচ্ছে, কারণ এখানে বিষয় আছে, কারণ এই লাইটটার যে অ্যালুমিনিয়াম, যে কম্পোজিট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, এটা এখনো গরম হয় নাই, এটার সার্কিটগুলো গরম হয় নাই, এসএমডি চিপগুলো গরম হয় নাই, এই কারণে কিন্তু সে প্রথম দিকে অনেকক্ষণ ধরেছিল, কিন্তু যখন গরম হচ্ছে তখন সে লাইটটাকে সেভ করার জন্য এবং গাড়ির ব্যাটারিকে সেভ করার জন্য কিন্তু সে আস্তে আস্তে স্টেবল হয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 82.3 ওয়াট এখানে লুমেন দেখতে পাচ্ছেন, কারণ আসলে এই যে 6 ইঞ্চি যে স্পেয়ারটা আছে, গোল যে বলের মতো দেখতে পাচ্ছেন, যেটাতে আলোটা আসলে জ্বলছে, আমরা যদি একটু উঠাই দেখতে পাচ্ছেন যে ভিতরে ওর ক্ষমতাই হচ্ছে 5 থেকে 6 হাজার লুমেন পর্যন্ত দেখানো। আপনাদেরকে আমরা আসলে ওয়াট টেস্টটা দেখানোর চেষ্টা করলাম, এবং লুমেনের যে বিষয়গুলো এগুলো আমাদের বড় ভাই আপনাদের কিছুটা বুঝাইতে পারছে হয়তো, কিন্তু আপনারাও জানতে পারছেন, আরও যদি বিস্তারিত জানতে চান সেগুলো ইউটিউব ঘাটলে আপনারা পেয়ে যাবেন। লুমেনের যে বিষয়গুলো আছে, আসলে এক জেট লুমেন মাপতে গেলে আমাদের হচ্ছে 6 ফিটের চেয়ে বড় একটা রুম লাগবে, কিংবা ওটা 6 ফিটের চেয়ে একটা বড় একটা বক্সের মতন গোল একটা হচ্ছে জিনিস, যেটা দিয়ে লুমেন টেস্ট করতে হয়, যেটা আমাদের ওটা আনা সম্ভব না, কিংবা আনার প্রয়োজন মনে করতেছি না। তো আমরা যেটুকু আপনাদেরকে বোঝানো সেটা বুঝাইতে পারছি আশা করি। ওয়ার্ডটা নিয়ে আমরা বড় একটা চিন্তার বিষয় আছে, যে ওয়ার্ডটা আসলে আমাদের কি অবস্থা, তো আমরা এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখন আমরা হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে যে ওয়াটার প্রুফ কিনা, এটা জ্বালানো অবস্থায় পানিতে ডুবাবো, এবং ডুবাই আমরা হচ্ছে 1-2 মিনিট রাখবো, রাখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর সেই সাথে আমাদের যে আরো বিস্তারিত আলোচনাগুলো সেগুলো আমরা করতে থাকবো। IP68 রেটিং এর মাধ্যমে এটা বিক্রি হচ্ছে কিংবা হচ্ছে আপনাদেরকে জানানো হচ্ছে, এবং হচ্ছে এই লাইটটার IP68 হচ্ছে আপনার রেটিং। তো এখান থেকে আমরা হচ্ছে এই লাইটটা এখন ওয়াটার প্রুফ কিনা এটা আমরা আপনাদেরকে একেবারে সম্পূর্ণ পানিতে ডুবাই চালাই দেখাবো, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন হচ্ছে এটা অন করব। আপনারা দেখছেন অলরেডি আমাদের লাইটটা জ্বালানো হয়ে গেছে, যদি এটা খালি চোখে দেখাটা মহা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা এখন তো একেবারে সম্পূর্ণ পানিতে ডুবাই দিছি, দেখতেছেন একেবারে সম্পূর্ণ, এবং ফ্যান চলতেছে এখানে দেখতে পাচ্ছেন, একেবারে ফ্যানটা চলতেছে, যে এখানে সম্পূর্ণ ফ্যানটা বুঝে যাচ্ছে, পানিটাকে সার্কুলেশন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এটা কিছুক্ষণ ডুবাই রাখবো, 15 সেকেন্ড 20 সেকেন্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন যতটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, কারণ নাহলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তো এটা এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ এটা যে ওয়াটার প্রুফ, এটা উঠানোর পরেও এটা সম্পূর্ণ চলতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্যানটা, ফ্যানের আপনাদের যদি এখানে শব্দ হচ্ছে, আমরা ফ্যানটা দেখাই, যদি আপনারা দেখতে পাচ্ছেন, আবার যদি আপনাদেরকে একবার ডুবাই দেখাই নাহলে বলবেন যে ভাই একবার দেখালেন খালি। এই যে দেখছেন এখানে ফ্যান চলতেছে, ফ্যানে আটকে গেল একবারে, এবং এখানে হচ্ছে ফ্যান যে চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা, চোখ পুরা অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে ওয়াটার প্রুফের যে ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ বোঝানোর মনে হয় সক্ষম হয়েছি, যে এটা 100% ওয়াটার প্রুফ। যদি আবার আপনাদেরকে চালাই দেখাই, এটা 100% ওয়াটার প্রুফ, এবং এটা এখনো অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন এখনো লাইট জ্বলতেছে, তার মানে এটা 100% ওয়াটার প্রুফ। আর ওয়াটার প্রুফ ছাড়া যদি হইতো, এটা দেওয়ার সাথে সাথে হয়তো বা 2-4 সেকেন্ড পরেই কাটে যেত, কিংবা হচ্ছে আর জ্বলতো না এটা। তো এটা আমরা যতবার অন অফ করবো ততবার হচ্ছে আপনার হচ্ছে এটা চলবে ইনশাল্লাহ। আমরা বারবার অফ অন করতেছি, আর আপনার যত আপার ডিপার করেন কোনো টেনশন নাই, আপনার লো বিমে রাখেন কোনো টেনশন নাই, হাই বিমে রাখেন কোনো টেনশন নাই, আপনার যেখানে লাগান ফগ লাইটে পর্যন্ত আপনার লাগাতে পারেন কোনো সমস্যা, যেহেতু আমাদের ফগ লাইটগুলো পানিতে ডুবলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফগ লাইটেও এই বাল্বটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই লাইটের আমরা হচ্ছে পুরো 1 বছরের আপনাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো কারণে হচ্ছে এই লাইটের বাল্ব কাটে যায় সেক্ষেত্রে আপনার ফ্রি অফ কস্টে আপনার হচ্ছে আমাদের এখান থেকে লাইটটা পেয়ে যাবেন 1 বছরের মধ্যে। সেই বলতে পারি যে এই লাইটটা বাংলাদেশের মধ্যে বেস্ট লাইট। তো ভিউয়ার্স, আমরা নেক্সট একটা ভিডিও করব, আমাদের যেহেতু 2টা গাড়িতে আমরা লাগাইছি, এবং আরও 4-5টা কাস্টমারের গাড়িতে অলরেডি আমাদের পরিচিত গাড়িতে লাগানো হয়ে গেছে,
তো যেহেতু আমরা কাস্টমারের গাড়িটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আমার যদি একটা নিজস্ব অ্যাকুয়া গাড়ি আছে এবং হচ্ছে ভাইয়ের একটা গাড়ি আছে, দুইটা গাড়ি থেকে আমরা দুইটা ভিডিও করব। দুইটা গাড়ির আলো কেমন হয়, অ্যাকুয়া গাড়ির আলোটা কিরকম হয়, আর ভাইয়ের যে গাড়িটা আছে সেই গাড়িটার কেমন আলো হয়, সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব রাস্তায় গিয়ে। তো এটার হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ি দুইটা গাড়িতে আমরা টেস্ট করব এবং রাস্তাও টেস্ট করব, এবং অন্ধকার যে রাস্তা আছে সেই রাস্তাও টেস্ট করব, আর রাস্তা যেটা আলোকিত রাস্তা আছে সেই আলোকিত রাস্তাতেও আমরা টেস্ট করব। দিয়ে আমরা দুইটারে কেমন একটা পার্থক্য পাই সেটা আপনাদেরকে জানাবো। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আপনারা এই টবিস ব্র্যান্ডের মাধ্যমে অর্ডার করলে আপনারা ফ্রি ডেলিভারি পাচ্ছেন, এই জন্য আপনারা হচ্ছে টবিস পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর স্পিড অটো কেয়ার আপনাদের জন্য আছে সব সময়, হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ির 24 ঘন্টা সার্ভিসের জন্য আমার ফোন নাম্বারটা দেওয়া থাকে এবং আপনারা আমাদের কাছে 24 ঘন্টা সার্ভিস পাবেন। আর লাইটটা হচ্ছে আমাদের একটা মনে করেন ছোট্ট একটা আপনাদের জন্য সার্ভিস, আপনারা এই জন্য লাইটটা নিতে চাইলে কোনো টেনশন করবেন না, যদি কোনো কারণে এক বছরের মধ্যে নষ্ট হয় সেটা আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে চেঞ্জ করে দিব। আর কেউ যদি পানিতে চালাই চালাই গাড়ির হেডলাইটের বাল্ব নষ্ট করেন, ওনার জন্য একটি লাইট কিন্তু থাকবে একেবারে সম্পূর্ণ ফ্রি। এ হলো অবস্থা, সব মিলে ভালো থাকবেন আর রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালাবেন। আমাদের হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস চালু করে দিয়েছে, যে এলিভেটেড এক্সপ্রেসে আমাদের হচ্ছে মন না চাইলেও গাড়ির স্পিড বেড়ে যায়, সেই জায়গায় আমরা হচ্ছে স্পিডটা নিয়ন্ত্রণে রাখবো এবং আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে সবাইকে সুস্থ এবং স্বাভাবিক এবং সুন্দরভাবে আমাদের দিনগুলো যেন কাটে সে কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।